ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করে কাজ করছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে এ দাবি করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে বন্যা পরিস্থিতির মোকাবিলা নিয়ে বিরোধীদের আনীত বিভিন্ন অভিযোগ খণ্ডন করেন তিনি। তিনি জানান, পূর্বতন সরকারগুলির সময়ে রাজ্যে কোনো বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় হলে কেবলমাত্র বাছাই করা ব্যক্তিরা সাহায্য সহযোগিতা পেতেন। বর্তমান সরকার দল মত নির্বিশেষে ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার 40 কোটি টাকা প্রদান করেছে। দুর্গতদের সাহায্যার্থে রাজ্য সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা করে কাজ করে চলছে। এই অবস্থায় বিরোধীরা না বুঝে না জেনে বিভিন্ন রকম মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করার কাজ করে চলছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধীদের এই ধরনের কার্যকলাপে তীব্র নিন্দা ও ধিক্কার জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তো এই যে ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে, তারপর বলা হচ্ছে রাজ্য সরকার করছেন না, এবং একটা এলিগেশন দেওয়ার চেষ্টা করছেন রাজ্য সরকার বায়াসড হয়ে করছেন, দেখে দেখে নাকি, রং দেখে দেখে নাকি করা হচ্ছে। কারণ এটা আসলে ভুলে গেছেন যে ওনারা যখন ক্ষমতায় ছিলেন 5 বছর, দীর্ঘদিন তো ক্ষমতায় নেই, কিংবা তার মাঝখানে ওনাদের 5 বছর এবং তার আগে পড়ে মিলে 35 বছরের বামফ্রন্ট যেটা গটাপে ছিল ওনাদের সঙ্গে, সেই গটাপের যে সরকার ছিল, তখন কোন দুর্যোগ হলে, কোন বিপত্তি হলে ওনারা বেছে বেছে নামের লিস্ট পাঠাতেন লালবাড়িতে, এবং বেছে বেছে কয়েকজনকে স্যাটিসফাই করার মানসিকতা ছিল। কিন্তু আজকে যখন সাহায্য করা হচ্ছে দল মত নির্বিশেষে, কৃষক মানেই 1000 টাকা করে, ওই সেগমেন্ট মানেই 1000 টাকা করে, একেবারে প্রত্যেকের জন্য যাকে যেই সেগমেন্টে যতটা সাহায্য করায় আর্থিক এবং অন্যান্য উপকরণ দিয়ে সম্পূর্ণটাই করার চেষ্টা করছেন। কাজে এইভাবে মানুষকে বিভ্রান্ত করার যে ভিন্ন চক্রান্ত একটা নিয়েছেন, এবং তারা এটা বোঝেনি না। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনে কোয়ার্টার ছাড়ার নির্দেশ নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপির মুখপাত্র। তিনি জানান, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে হোস্টেল থেকে হটানোর জন্য নোটিশ জারি করা হয়নি। রাজ্য সরকার রাজ্যের নির্বাচিত বিধায়কদের জন্য সর্বসুবিধা যুক্ত নতুন এমএলএ হোস্টেল নির্মাণ করেছে। এই এমএলএ হোস্টেলে চলে যাওয়ার জন্য কংগ্রেস বিধায়ককে বলা হয়েছে, কিন্তু তিনি পুরনো এমএলএ হোস্টেল ছাড়তে চাইছেন না। কংগ্রেস বিধায়কের এই মনোভাব কোন ধরনের রাজনৈতিক সজ্জনতা প্রকাশ করছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ বিজেপির মুখপাত্র। কারণ ত্রিপুরা রাজ্যের সমস্ত বিধায়কদের জন্য উন্নত পরিষেবা যুক্ত এমএলএ হোস্টেল নির্মিত হয়েছে, এবং সেই হোস্টেলে প্রায় সব বিধায়কই চলে গেছেন, শুধুমাত্র উনি পুরনো এমএলএ হোস্টেলে 2টো কোয়ার্টার নিয়ে রেখেছেন, একজন নিজের বাড়ি ঘর ইত্যাদির বাইরে। এটা কোন রাজনৈতিক সৌজন্যতা? যেখানে ওনার জন্য বরাদ্দকৃত কোয়ার্টার রয়েছে নতুন কোয়ার্টার কমপ্লেক্সে, আধুনিক সুবিধাযুক্ত, সুরক্ষা বলয় বেষ্টিত, সেখানে উনি যাবেন না, এটা কোন রাজনৈতিক সৌজন্য? সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী আরও জানান, সরকার বদলের ক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলছে, এটি একটি নিয়মিত প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।